বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায় তাজবি পড়ো এই আয়াত তেলাওয়াত করে শোনালে সব মানুষ খুশি কিন্তু যদি কয় সুর ধরে হাত কাটো কিছু লোক বেজার হয়ে যায় আয়াতের কিছু শুনলে অংশ আংশিক সবাই খুশি আর পুরাটা শুনতে গেলে বিপদ রাসুল সাল্লাহিম যদি কোরআনের কিছু অংশ বেছে বেছে আবু জেহেল আবুল শোনাতেন তারা বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত না কিন্তু তিনি যখন সব শোনাতে থাকলেন তখনই পেঁচ লেগে গেল ষড়যন্ত্র শুরু হল মাকি জীবনের প্রথম দিকে হজরত বেলালের গলায় যখন রশি আল্লাহর হাবিবের সাহাবাদের উপর দিক থেকে জোলম অত্যাচার চলছিল পরিস্থিতিতে আল্লাহ ফক্রোল সুর আল্লাহাবতীর্ণ করলেন বিশ্বনবী তিন বছর গোপনে দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত দেয়া শুরু রাসূলের উপরে পাথর বর্ষণ শুরু প্রথম পাথরটা মেরেছে রাসুলের পঞ্চাচা রাসুল দিনের কুলু লা ইলাহা ইহ বল তোমরা সফল হবে আল্লাহ বি পঞ্চাচা বুহা হাতের মাঝে পাথর নিয়ে রাসুলের দিকে লক্ষ্য করে বলে তাল ও মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য আমাদেরকে একত্রিত করেছ নাকি এটা বলে রাসুলকে পাথর মানল বিশ্ব নবীর ধ্বংস কামনা করল আল্লা তার প্রতিবাদ করলেন আবি লাহাব। তাবা আমার রাসুল ধ্বংস হবে না আবু লাহাব তুই ধ্বংস হবি তুই তোর দুই হাত ধ্বংস হবে তোর অর্জিত সম্পদ তোকে বাঁচাতে পারবে না ধ্বংস থেকে এক পর্যায়ে তুহু ধ্বংস তুই একান তোর বউটাও ধ্বংস হবে আবু লাহাবের ধ্বংস আবুল আহাবের স্ত্রীর ধ্বংস এই ঘোষণা সম্বলিত আয়াত নাজিল হল সৌরাল লাহাব চলছে জোলম চলছে পাথর নিক্ষেপ চলছে বেলাল খাব্বাবের সাথে অন্যায় আচরণ ওই অবস্থায় রাসুল যদি এ আয়াত তেলোয়াত করে মানুষের শোনায় আবুল আহাবের কানে মেসে যায় তোমার বাতিজা তোমার বদনাম করে কোরআনের আয়াত তেলাওয়াত করে আবু লাহা বারো খেপে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আবু লাহাবের স্ত্রীর নাম ছিল জামিল ওই মহিলা রসুল সাল্লাহামের সাথে এত দুশ্মনী করত মানুষের কাছে বদনাম করত বিভিন্ন বিষয়ে এবং কাদের মাঝে একটা লাকড়ির ছোট্ট টুকরা কাঁদে লইয়া লইয়া হাঁটত ওরা চোলকে ওই টাকরিটুকু দেখায় দেখায়া ধমকাইতো তোর মাথা ভাঙবো তোর মারবো তোর পিটব যে মহিলা এমনি খেফা সুরা লাহাব শুনলে খেফাগিরি কমবে না বাড়বে আবু লাহাব খেফা এ আয়াত শুনলে পরে তার রাগ কমবে না বাড়বে আল্লাহর হাবিব ওই টাইমে লাহাব সুরা তেলাওয়াত না করে মানুষের না শোনাইয়া গোপন করে রেখেছেন নাকি তেলাওয়াত করে শোনাইছেন তো বিপদ হবে এই বিপদের সামনে নিজে জেনে শুনে কেমনে যায় উনি তো চাইলে ওই টাইমে কোরআনের এই সুরা লাহাব লুকাইতে পারতেন রাসুলোর উপরে যে সুরা লাহাব নাজিল হইছে উনি না করলে আবু বকর জানত হজরত উসমান ওমর কেউ জানতো উনার কাছে যখন কোরআন নাজিল হয় কেউ তো শুনতেও পায় না বরং ভ্রমরের গুঞ্জরণের মতো ছোট ছোট ক্ষীণ আওয়াজ হতো সাহাবাইকার রাসুল সাল্লাই উপর কোরআন যখন নাজিল হতো ওই যখন নাজিল হতো রাসুলের ভাবের পরিবর্তন দেখে বুঝত মায়িকা বলেন ওহী যখন নাজিল হতো প্রচন্ড শীতের মাঝে রাসুলের কপালে গ্রামের দানা বেঁধে যেত ছোট ছোট গ্রামের দানা এরকম করে জমে যেত আল্লাহর হাবিব কথাবার্তা বলা বন্ধ করতেন চুপ হয়ে যেতেন এই অবস্থা দেখে সাহাবারা বুঝতেন কোরান নাজিল হচ্ছে ওহি নাজিল হচ্ছে কিন্তু কি নাজিল হয়েছে সেটা কি তারা বুঝতেন তোরা কাঠেলিয়া বেড়ায় আমার মারার জন্য লাকড়ি কাঁদে নিয়ে বয়ে বেড়াচ্ছে আবুল হাব এমনি পাথর মারছে গালিগালাজ করতেছে এই সুরা এখন তেলাওয়াত করলে তারা আরো ক্ষেপে অত্যাচার বাড়ায়া দিতে পারে হেকমতের দোহাই দিয়া বিশ্বনবী এটা লুকাতে পারতেন কিন্তু লুকান নাই কারণ যে আয়াত নাজিল হবে তেলাওয়াত করতে অর্ডার করেছেন কে মিনাল কিতাব ও নবী কিতাব থেকে যা আসে তেলাওয়াত করুন লুকানোর অধিকার আপনার নাই ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মির হে আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় সেটা প্রচার করুন কি করুন নাকি লুকাবেন না প্রচার করুন ওয়াইল্লাম তাফআল ফা বাল্লকরিসু যদি আপনি এটা না করেন কিছু কাজ কিছু বিধান আপনি এড়ায়া চলেন প্রমাণ হবে ফামা বল তরিসু আপনি সুরের দায়িত্ব পালন করেন নাই আপনার কাছে যা আমি পাঠাই সব বলা লাগবে সব করা লাগবে প্রচার করতে হবে আল্লাহ যা পাঠাইছেন সব এখন এবার বলুন তো তো নাই নবী তো আর আসবে না কোরআনের ওহির এই সব কথাগুলো প্রচার করার দায়িত্ব ওলামাদের আছে না নাই এখন ওলামারা সব বলে নাকি এমন আলেমও আছে বাইসা বাইসা কয় সব কয় না কয় অবস্থা না। কমু কমু সময় যদি আইয়ে সময় আইলে কমু কিছু কথা বললে খতিব সাহেবকে তার মহাব্বতের মুসল্লি রাজা কানের সাথে মুখ লাগাইয়া পরামর্শ দে হজুর সব কথা কনকেন দেখছেন না অমুকেরা দৌড়ে নিছে অমুকের ফাঁসি দিছে তমকারে জেলে দিছে হুজুর আপনার ব্যাপারে আমরা নিয়মিত টেনশনে থাকি কোন দিন জানি আপনারে ধইরা নিয়া যায় আমাদের টেনশন হুজুর কয় এখন কি করতাম কয় এখন কিছু কম কোন সময় আইলে কয়েন বলতে মানা করে এমন কিছু মুসল্লি আছে না নাই আরে এক মুসল্লি ওই হুজুরকে যায় কয় হুজুর পাশের মসজিদের ইমাম সব কয় আপনি কন না কেন দেখবেন কদিন পরে উনি জেলে যাইব উনি একমত বোঝে না বরং আমরা কমু সময়ে যখন আসবে কিচ্ছু লুকামুনা সব কমু তবে এখন একমতের কারণে একটু একমতের দোহাই দিয়ে কোরআনে সব কথা বলে না এমন আলেম ওলামা আছে না নাই দিনের দাওয়াত দিতে যাইয়া তারা নিজের আগে চিন্তা করে কোন কোন বিষয়ে কথা বলবে এই যারা অধিকাংশ ফির সাহেব হুজুরেরা অধিকাংশ সবার কথা বলছি না তারা জিকির আজকার রাজকার নামাজ রোজা পর্যন্ত ইসলামকে শেষ করে এই ইসলাম যে দেশ চালানো পর্যন্ত নেয়া লাগবে ওই ওয়াজ করে না এমন হাজার হাজার পীর সাহেব আছে না নাই রাসুলের ইসলাম নামাজ রোজা হজ্জা জিকির পর্যন্ত শেষ নাকি দেশ চালানো পর্যন্ত আছে রাসুল শুধু মসজিদের ইমাম ছিলেন উনি কি দেশের ইমাম ছিলেন না আল্লাহর হাবিব আল্লাহিম দেখিয়ে দিয়েছেন আমি মসজিদের ইমাম আমি রাষ্ট্রেরও ইমাম মসজিদের ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্রপ্রধানও ছিলেন এখন আল্লাহ আবু বকর হুমার দিকে তাকান হযরত আবু বকর মসজিদে নববীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত ওমর এর দিকে তাকান ফারুকা জম ওমর রাদিয়াল্লাহু তাআলাহু মসজিদে নববীর ইমাম আবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সুবহানাল্লাহ অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার تختে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে এখন ইসলাম নামাজ পর্যন্ত থেমে যায় কারণটা কি এর কারণ হল এই পর্যন্ত ওয়াশ করলে মাইরি খাওয়া লাগে না ইসলাম যদি সংসদে নিয়ে যেতে চায় তখন পিঠের সামরা অনেকের থাকে না জেলের কয়েদি হওয়া লাগে ডজন ডজন মামলার আসামি হওয়া লাগে ফেরারি হওয়া লাগে ঘরবাড়িতে থাকা যায় না চাকরি টিকে না ব্যবসা বাণিজ্য পর্যন্ত লুট হয়ে যায় এই জন্য ইসলামকে তারা বেছে বেচে প্রচার করে কিছু বলে কিছু এড়িয়ে যায় ইসলামের প্রচারক আপনারা আমরা সবাই কম বেশি বাল্যে আয়াব হাদিস হলো তুমি যদি একটা আয়াত জানো এটা পৌঁছায়া দাও অন্যের কাছে ঠিক না দুইটা জানলে দুইটা পৌঁছাও একটা জানলে একটা পৌঁছাও তিনটা জানলে তিনটা পৌঁছাও দশটা জানলে দশটা পৌঁছাও একশো জানলে একশো পৌঁছাও যা জানবে তা পৌঁছাও এখন আপনি জানছেন নামাজ পড়ব এই ওয়াজ আপনি পৌঁছাইলেন আপনি জানলেন রোজা রাখব আল্লাহর অর্ডার এটা আপনি পৌঁছাইলেন আল্লা বলছে হস করো আপনি এটা পৌঁছাইলেন আল্লা বলছে চোর দরে হাত কাডো এটা আপনি এখানে চুপ কারণ আপনি জানেন করলে না কিন্তু চোরের বিরুদ্ধে ওয়াজ করলে অনেক নেতাও খেপে যায় চোর দরে হাত কাটার কথা বললে কিছু কিছু নেতা খেপে যায় এর কারণ তারা আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায় আয়নার ভিতরে চোর আছে এখন হুজুর ওই ওয়াজ করলে কিছু লোক খেপে যাবে তাই তিনি বেছে বেছে ওয়াজ করে দিনের দাওয়ার ক্ষেত্রে আপনি বানাইছেন দাওয়াত দেয় এদেশে একদল দাঁড়িয়ে আছে না নাই তারা খারাপ কিছু করে না ভালো কাজ এটাও ইসলামে আছে নামাজ রোজার দাওয়াত দেয় এটা ইসলামে আছে না নাই এটাও আছে কিন্তু আমার কথা হলো ইসলামের ভিতরে উসুল ছয়টা না আরো বেশি তা আপনি যে ছয়টার দাওয়াত আজীবন দিলেন বাকিটির খবর কি ও বন্ধু আমি আপনাকে বলছি আপনি ইসলামের কথা যখন বলবেন নবীর ওয়ারির যখন দাবি করবেন আপনি দিনের দায়ী হবেন ক্ষতি হবেন তখন আপনি কোরআন মাজিদের সুরান কাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আটটা ভালো করে পড়বেন আল্লাহ বিশ্ব নবীকে বলছেন ওই থেকে যা নাজিল হয় তাই তেল করুন আপনি না বাড়াবেন মানুষের কানে কানে দিনের দেওয়া দাওয়াত আল্লাহর মেসেজগুলো পাঠানোর দায়িত্ব আমি আপনাকে দিলাম এখন রাসুলের পরে দায়িত্ব আমাদের কাঁদে সুতরাং আমরা যারা দিনের দাওয়াত দেই আল্লাহর পুরা কোরআনের দাওয়াত দেয়া দরকার আছে না যদি না দেন আপনি এলেম গোপনকারী হবেন এখন আপনি বলবেন হুজুর সয়ুসুলের দাওয়াত কেন দেই এর কারণ হলো দেশের অধিকাংশ মসজিদের সভাপতি ইসলামের পক্ষের লোক না মসজিদের সভাপতি সুদে টাকা লাগায় এমনও দুই চারজন আছে না নাই মসজিদের সেক্রেটারি ঘোষ খা এমন আছে না নাই মসজিদের সভাপতি দায়িত্বশীল আল্লাহর আল্লাহর আইন আইন মানে না 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 মানতে চায় বিরোধী এমনও আছে নাই হুজুরদের মসজিদে ছয় সুলের বেশি দাওয়াত দিলে তো থাকতে দিব না আপনি বলেন সব বলার জন্য ওই মসজিদে খতিবগিরি থাকবে না যে শুরু করে দেব কমিটি বলবে আপনার দরকার আর নাই এখন হুজুরি মামতি বাঁচাতে হবে পিরালি বাঁচাতে হবে পিঠ বাঁচাতে হবে এখন কিছু কিছু যে ওয়াজ করি এটাও তো বন্ধ হয়ে যাবে তাই আমরা হেকমতের কারণে কিছু কথা আপাতত বন্ধ রাখছি আমি বলবো দুস্ত তোমার কথার সাথে আমি একমত নই একমত নই দিন কমানো বাড়ানোর অধিকার তোমার নাই হেকমত মানি কথা না বলা নয় হেকমত মানি হলো কৌশলে সত্য কথা কোরআনের কথা তুলে ধরা হেকমত মানি চুপ থাকা নয় অন্যায় দেখো আপনি চুপ থাকবেন এটার নাম হেকমত হতে পারে না বরং আপনি হক থেকে চুপ থাকবেন জুলুম দেখে চুপ থাকবেন আপনি বোবা শতান হওয়া লাগবে এত হেকমত ভালো নাম যে হাকপাতে মানুষকে বোবা শতান বানায়া দেব বরং তুমি কৌশলে সত্যকে তুলে ধরো জালেমের জুলমের বিরুদ্ধে কথা বল আল্লাহর আইনগুলো সমাজে প্রকাশ করে দাও সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বল কালোকে কালো বল সাদাকে সাদা বল হককে হক বল বাতিলকে বাতিল বল দুটা কেকাকার করে দিও না আর সেটা বলতে গিয়ে যদি তোমাকে জেলে যাওয়া লাগে নবী মহাম্মদ তিন বছরের মতো জেল খেটেছেন সুতরাং রাসুলের প্রকৃত উম্মত হতে চাইলে প্রয়োজনে জেলখানা যাওয়ার হিম্মত তোমাকে অর্জন করতে হবে এসো বালাই সালাম জেল খেটেছে তুমি তো সেই ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আলাইহি সালাম হকের পক্ষে থাকার কারণে নমরুদের আগুনে পড়তে হয়েছে তুমি তো সেই নবী মুহাম্মাদের উত্তর শরীফ যার চাচা আমির হামজা দ্বীনের কারণে কলিজা দিয়েছে রাসূল নিজে দাঁত দিয়েছে প্রিয় ইমাম হোসাইন নিজের কল্লা দিয়েছে ওরা বুঝি তোমার সে কম বুঝেছে আল্লাহর বক্তব্য ওহি থেকে যা আসে পরে শোনায় দেন এবার শুনানোর পরে সব মানুষ আপনার কথা মানবে এটা হবে না ইনমা আলাইকাল বালা ওয়া হিসাব আপনার দায়িত্ব ওই থেকে যা সে সব শুনাই দেয়া কে মানলো কে মানলো না ওটার হিসাবের দায়িত্ব আপনার নয় হিসাবের দায়িত্ব আপনি বলতে আপত্তি কি বলেন পুরা ইসলাম পাবলিকের সামনে আপনাকে তুলে ধরতে হবে বালা। আপনি মানুষকে বলে দেন সুস্পষ্ট ভাবে পৌঁছানোর দায়িত্ব আমার এখন মানলে মানো না মানলে নাই তোমার আমল তোমার কবর আমার আমল আমার কবর তারা ইমান আনলো না তারা আপনার কথা শুনল না আপনার কিচ্ছু আসে যায় না। কিছু কিছু ভাই এখানে ভুল করেছেন কিছু কিছু আলেম আমাদেরকে বলতে শুনি হজোর কোয়ালাপ কি মানুষ তো শোনে না আমার বন্ধু আমি আপনাকে বলছি ভুল করার সুযোগ নাই। আল্লাহ আপনাকে আমাকে রাসুলকে দাঈদেরকে দায়িত্ব দিয়েছেন বলার জোর করে মানানোর দায়িত্ব আল্লাহ দেন নাই আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি বলুন আপনি বলে দেন আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই জোর জবরদস্তি করে কাউকে ইমান আনতে আপনি বাধ্য করবেন না এই দায়িত্ব আমি আপনাকে দেই নাই এখন আমরা যারা ইমানের ব্যাপারে ইসলামের ব্যাপারে কথা বলি আল্লাহর অর্ডার সব বলে দাও কে শুনবে কে শুনবে না এ চিন্তরকার মুমিনাল্লাহ চেষ্টার মালিক আমরা পুণ্যতার মালিক কে আপনি চেষ্টা করতে করতে এক পর্যায়ে দেখবেন আল্লাহর সাহায্য এসে যাবে আপনি বলে যান বলতে থাকুন তার আপনার উপর জোল করবে অত্যাচার করবে জেলে দেবে মারবে পাশি দেবে এ নয় তার আল্লাহর দিনকে দিতে পারবে দিনকে নিবানোর ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই মুতিম মতিমরিহি বরং আল্লাহ নিজের নূর নিজের দিনকে নিজে পূর্ণাঙ্গতা দেবেন ইউরিদুনা লিউতফি নূর আল্লাহি বি তারা চাইবে ফুদি আল্লাহর নূর আল্লাহর দিন কে নিবায়া দিতে পারবে না আপনি চেষ্টা করুন বলতে থাকুন নবী ইউসুফের মতো হয়ে যান জোলায় চেয়েছিল কাছে নিতে জলাইকা চেয়েছিল গুনাহ করাতে নবী ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় নাই গুনা থেকে বাঁচতে চেয়েছেন জোলাইখা ডাকে ইয়া আবু হাই তালাক দরজা বন্ধ করে দিয়ে কই ইউসুফ কাছে আসো ইউসুফ নবী কাছে আসলেন না দূর মানলেন দরজা তো বন্ধ দরাইয়া লাভ কি ইউসুফ আলাইহিস সালাম দেখেছে জুলাইখার একজন চাকরানি উনি রুমে ঢুকার সাথে সাথে দরজা বাহির থেকে লাগায়া দিছে। ভিতর থেকে লাগাইলে পালিয়ে যেতে পারে ইউসুফ এখার সাথে একমত নাও হতে পারে লিপ্ত হবে নাম এটা জোলায়খা বোঝে তাই বাহির দিয়া দরজা লাগাইয়া দাসীকে দিয়া তারপরে আবার গায়ের কাপড় চপড় খুলতে শুরু করল ইউসুফ নবী দেখেছে দরজা বন্ধ তারপরও তিনি দরু মানলেন জলায়খা অট্র মাসে দিয়া বল ইউসুফ পালানোর জাগা রাখি নাই বাহির দিয়ে দরজা লাগাইয়া দিছি ইউসুফ তারপর থামেন নাই কারণ তিনি জানেন চেষ্টার মালিক আমি সফলতার মালিককে দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত যেতে দেরি দরজা নিজে নিজে খুলতে দেরি হয় নাই দরজা খুলে গেছে ও ভাই আমার দরজা খোলার দায়িত্ব আপনার না আপনার দায়িত্ব দৌড়ানো ঠিক না মুসা আলহিসাল মোহাম্মদকে সাথে নিয়া রাতের বেলা এক থেকে বের হইয়া মুসমিশর থেকে পালাতে শুরু করলেন যেতে যেতে সকাল হয়ে গেল একবারে বাহারে আমার লোহিত সাগরের তীরে গেলেন পিছনে তাকায়া লোকজন দেখে ফেরাউন খবর পাইয়া গেছে টের পাইসে তাই হাজার হাজার সৈন্য নিয়া মৌসা নবীকে ধরার জন্য পিছন দিয়ে আসতেছে সামনে তাকায়া দেখে সমুদ্রের পানি পিছনে তাকায়া দেখে ফেরাউনের সৈন্য এবার লোকজন কি বললো মুদ্রা কুন আমরা তো ধরা পড়ে গেলাম পলায়ালা ভলো কি যখন উম্মতে কথা বলল নবী মুসা জবাব দেয় কাল্লা অসম্ভব আমার সাথে আছে কে আরে গতরাতে আল্লাহ পাঠাইছিল ওখানে আল্লাহ গোতরাতে আল্লাহি পাঠাইছিল সে অহির মাঝারে বলছে ওয়াস্রিবি আমার বান্দাদের উপর জুলুম চালাচ্ছে ফেরাউন আর থাকা দরকার নাই মিশরে রাতের বেলায় তুমি পালিয়ে যাও চলে যাও হিজরত করো আল্লাহ আমারে কয়েছে চলে যাও আমার দায়িত্ব চলতে থাকা আমি চলতে চলতে এক জায়গায় এসে থেমেছি যেখানে সামনে সমুদ্র চলার জায়গা আর নাই তোমরা বলতেছো কিনা ধরা খাইয়া গেলাম আমি যেখানে থেমেছি আমার আল্লাহ কি দেখে না মাইয়া ইয়া রব্বি সাইয়্যি হাদিদ দরা আমি খাব না আমার সাথে আমার রব আছে নিশ্চয় তিনি একটা রাস্তা খুলে দেবেন বলতে দেরি আল্লাহ হিনাযিল করতে দেরি করলেন না আল্লাহ বলে ওয়ানাইনাহু আইয়া আমি বললাম তাকে ডেকে মূসা ইদরিবি আশা বাহার তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রে আঘাত কর আঘাত করতে দেরি বারোটা রাস্তা হতে এক দেরি নেই সাহায্য আসবে না হেকমতের নামে মুখ বন্ধ করলে সাহায্য না হক কথা বলতে থাকব জালেমের জুলুম যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে আল্লাহর বান্দাদের প্রচেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য শুরু হয় হজরত ইউসুফ নবী দৌড়াইতে যদি দরজা পর্যন্ত না যেতেন দরজা খুলতো না নবী সাগরের তীরে না গেলে বারোটা রাস্তা হতো না ইব্রাহিম নবী আগুনে না পড়লে আগুন এসিয়ার কন্ডিশন হতো না তোমরা সামনে আগাতে হবে ও দিনের দাইরা কোরআনে যা আছে সব বলে দাও মানুষ যখন এই দেশের লোকেরা জানবে শুধু মসজিদ আল্লাহর আইনে চলবে এটা নয় কোরআনের মাঝে আছে আলা আল্লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে শুধুই তার কোরআনের মাঝে আছে নীল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন চলবে না দুইজন 10 জন 20 জন 50 জন হুজুরে আওয়াজ করলে হবে না কোটি কোটি মানুষ এ আওয়াজ কয়জনে শুনবে সব হুজুর যদি সব বক্তা যদি সব খতিব যদি সব পীরেরা যদি আল্লাহ আইনের পক্ষে কথা বলা শুরু করে দেয় বাংলার জমিনে আল্লাহর আইন কায়েমত ছয় মাসো লাগবে না সব মুসলমান বুঝবে শুধু মসজিদে আল্লাহ আইন মানলে চলবে না জীবনে সব জায়গায় আল্লাহ আইন মানতেই হবে মানুষ আল্লাহর আইনের পক্ষে চলে আসবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশ আলেমুল আমার দেশ এটা নাস্তিকের দেশ নয় ক্ষুদাদ্রোহীদের দেশ নয় শুধুমাত্র আমাদের অর্ধেক আওয়াজ আর অর্ধেক লুকানোর স্বভাবের কারণে এই দেশের অফিস ইসলাম পাওয়া যায় না যদি আমরা মসজিদে আল্লাহর আইন মানা লাগবে এই ওয়াজ যেমনে করে মানুষের বুঝাই সিডান পা দিয়ে ঢোকো বাম্পা দিয়ে বের হও আল্লাহ আকবর বলে নামাজ শুরু করো সালাম ফিরে নামাজ শেষ করো নামাজটা এইভাবে পড়া লাগে এইভাবে হাত বাঁধা লাগে এইভাবে রুকু করা লাগে এইভাবে সেজদা করা লাগে এই কথাগুলো আলমেরা পাবলিক জনগণ বুঝাইছে পাবলিক ওইভাবে নামাজ শুরু করেছে আলেমেরা যদি বুঝাইতো রাষ্ট্র কোরআন হাদিস দিয়ে এইভাবে চালানো লাগে তাহলে সাধারণ মানুষ ওইভাবে রাষ্ট্র কোরআন দিয়ে চালাইত কিন্তু আমরা ইসলাম কিছু বলি কিছু লুকাই আমরা সুবিধাবাদী যারা ইসলাম যারা কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না مبني من يمتي بربا يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا فمن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون فأولئك هم الكافرون الله تالى قران مجيد بلان كي سمانوشتك تَرَبُلْ بيت نؤمن ببعض مانينا تُكُنُ دين بوليني না মানলে কি মসজিদে পাঁচশো টাকা মাসে সাদা দিতাম কোরান হাদিস মানি না কোনো দিন বলিনি যদি না মানতাম সত্র মাসে রোজা রাখতাম এত কষ্ট কইরা কোরআন হাদিস না মানলে পাশের মসজিদে অ্যাসিডা কেডা দিছে মানুষের জি আমি দিছি মানি না কইছে তো যদি আপনি মানেন তাহলে আপনি আল্লাহর জমিনে আল্লাহ আইনের পক্ষে কেন কথা বলেন না হজুর সব কি আর মানা যায় আপনি তো জানেন আমি একটা দল করি ওই দলে থাইকা যদি আপনার মতো আল্লাহ আইনের কথা বলি আমার সভাপতি পদটা থাকবনি না থাকতো না আপনি তো এগুলো বোঝেন তাই সব মানা যায় না সুদের পক্ষে কেন কথা বলেন ও আমি আপনি না নামাজি না হাজি কিভাবে আপনি সুদের পক্ষে কথা বলেন আরে হুজুর মসজিদ চালানো আর দেশ চালানো কি এক কথা দেশ চালাইতে গেলে এগুলো লাগে সুদ যদি রাষ্ট্রীয় বন্ধ হয়ে যায় ঋণ দেবে না বিশ্ব দেবে না এডিবি দেবে না আইডিবি দেবে না সুদের উপরে তারা ঋণ দেয় কোটি কোটি টাকা এটা দিয়ে রাস্তা হয় ব্রিজ হয় কালভার্ট হয় বিদ্যুৎ হয় এই যে বিশাল বিশাল প্রজেক্ট যদি সুদ বন্ধ হয়ে যায় ঋণ পাইবেন কি সুন্দর যুক্তি দিয়া সুদ হালাল করে ও মে আপনি হাজি আপনি চোর চোর ধরে হাত কাটো এই আইনের বিরুদ্ধে কোনো কথা বলেন বল হুজুর এটা তো চোদ্দশো বছর আগে অনেক আগের আইন এসব আইন চলে না চোরের যদি হাত কেটে দেন চোর ভাত খাইবো কি দিয়া আর মানবাধিকার বলতে একটা জিনিস আছে না মানবাধিকার দোহাই দে ও মিয়া সুরের যদি মানবাধিকার থাকে দেশের কোটি কোটি মানুষ নিজের সম্পদের নিরাপত্তা নাই ঘরে ঢুকে চুরি করে নেয় ওদের মানবাধিকার দরকার আছে না নাই তুমি সুরের পক্ষে কেন কথা বলো হাত কাটবে চোরের ভাত খাওয়ার টেনশন নেতার এর কারণ হলো নেতা জানে তালিকা যদি করে কত নেতার নাম ওই তালিকায় পড়বে সুর ধরে হাত কাটা শুরু হলে হাজার হাজার নেতার হাতও থাকবে তাই যুক্তি দিয়ে সুরের হাত কাটার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ বলে তারা বলবেন উমিনু বিবাদ কিছু তো মানি ফুরু বিবাদিন সব কি আর মানা যায় কিছু হয়তো মানি না এখন তারা কি চায় আল্লাহ বলেন ইয়র ইদু নেই তখিদু বইনে দেনি কে সভিলা তারা মাঝামাঝি রাস্তা খোঁজে অথচ মাঝামাঝি কোনো রাস্তা নাই একটা রাস্তা আর একটা জাহান নামের দিকে জান্নাতের রাস্তায় তারাই থাকবে যারা পুরা জীবনের সব জায়গায় কোরআন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যারা নেয় নাই আলটামেট জাহান নামের রাস্তায় ঢুকে গেছে মাঝখানে কোনো রাস্তা নেই পুরা জীবনে মানবেন সিদ্ধান্ত যেই নিয়েছে আবার বলছি জীবনের বটম থেকে টফ টফর থেকে সংসদ ভবন চুল কাটা নৌকাটা থেকে রাষ্ট্র পরিচালনা ব্যক্তিজীবন থেকে আন্তর্জাতিক বল হয় আপনি যেখানে থাকবেন সেখানে আল্লাহর দিন মানতেই হবে এই সিদ্ধান্ত আপনি নিতে পেরেছেন আপনি জান্নাতের রাস্তায় ঢুকেছেন আর যে বলবে সব নিয়েছি শুধুমাত্র এক পার্সেন্ট নেই নাই ওই রাস্তায় সে নাই যে মোটেও নেয় নাই সে ওই রাস্তায় বামপাশের রাস্তায় জাহান্নামের রাস্তায় যে অর্ধেক নিয়েছে সেও জাহান নামের রাস্তায় যে পঁচাত্তর পার্সেন্ট মানবে সিদ্ধান্ত নিয়েছে সেও জাহান নামের রাস্তায় যে নিরানব্বই পার্সেন্ট মানবে এক সিদ্ধান্ত নিয়েছে সেও জাহান নামের রাস্তায় শুধু সেই মানার সিদ্ধান্ত নিয়েছে যেই আল্লাহ তার দিনের মাঝে ডিসকাউন্ট না তার বিধানে কোনো ডিসকাউন্ট নাই নামাজ পড়ার জন্য আর কেন হাকাম কত ফরজ করে বলুন না বাইরা কত ফরজ কেউ যদি বারো ফরজ মানে একটা বাদ দেয় নামাজ হবে হবে কিছু তো তেরোটা মানলে হবে একটা কম বাদ অজুর ফরজ কয়টা আওয়াজ করে বলুন প্লিজ কয়টা শীতের কারণে তিনটা মানলেন পা ধুইলেন নাম ওই অযোধিয়া নামাজ পড়লে কতটুকু হবে তো তিনটা না মানছেন কমাই নাও লাভ নাই আল্লাহ ডিসকাউন্ট দেয় না পনেরো ঘন্টা লম্বা রোজা ষোলো ঘন্টা লম্বা রোজা তাম দিন রাখলেন সূর্য ডোবার পাঁচ মিনিট আগে ইফতার করলেন সবাব কতটুকু হয়েছে তো প্রায় তো রাখছিলেন সামান্য না বাদ পাঁচ মিনিট মাত্র কিছু হইব তো এতে কি বোঝেন যে ডিসকাউন্ট দেয় না এরপরে না বুঝলে আর কি করতাম আপনি গরিব দিকে তাকে তাকে রমজান মাসে কেন আপনি ইফতার করেন কারণটা কি ক্ষুদায় পেটটা ভো ভো করছে সামনে পানি আছে খায় না সামনে ফেল আঙ্গুর বেদানা নেসপাতি কত রকমের খাবার খায় না বারবার গরিব দিকে চায় আর কয় মিনিট কই সাত মিনিট আর কয় মিনিট কয় তিন মিনিট এখন বেড়া যদি ডক ডক করে শরবত খাইতো কোনো ফেরেস্তা কি মাথায় বাড়ি দিত ও ভাই আমার কোনো ফেরেস্তা আপনাকে মাথায় বাড়ি দিতে আসবেন আপনি যা মনে ছাতাই করেন পেট পুড়ে খাইয়া নেন্দ্র দুপর বেলায় রোজার দিন আল্লাহ আপনাকে ফেরেস্তা পাতেয়া পিটাবে না আপনার মতো লোকের জোর করে ধইরা জান্নাত দেয়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই আপনি বারবার গরিব দিকে তাকান কারণ কোরানে কি আছে কোরানে আছে জুম্মে তিম্ মুসিয়াম তোমরা যারা রোজা রাখবা রাত্রি আসা পর্যন্ত রোজা পূর্ণ করো রাত আসবে কখন সূর্য ডুববে যখন এখনো তিন মিনিট ডুবতে বাকি আছে রাত কি আইসিনি এজন্য এক মিনিট আগে ইফতার করলো পুরা দিনের রোজাটাই বাদ আপনি কইবেন সারাদিন তো রাখছি দুই মিনিট আগে না খাইছি আল্লাহকে আমি ডিসকাউন্ট দেই না ও ভাই আমার আপনি হইয়া চান রে কেন আল্লাহ কি ঠাকায় পড়ছে জান্নাত দিতে আবু বকর যে জান্নাতে যাবে ওমর যেখানে যাবে কলিজা দিয়া আমির হামজা যেখানে যাবে কল্লা দিয়া ইমাম হুসাইন যেখানে যাবে তুমি অদ্দিক্ষা হইয়া এখানে যাইবা কেমনে এত সোজা এই জন্য জীবনের যে জায়গা আপনি থাকেন বন্ধু যদি আপনি ইসলামে নামাজ আপনি গ্রহণ করেন আপনি বুঝে নিতে হবে নামাজ পড়া ফরজ এখন যদি আপনি বিমানের পাইলট হন ওই আকাশের মাঝে নামাজের টাইম হয় আপনাকে পাইলট হলেও ওজর দেখাইয়া নামাজ কাজা করার অনুমতি আল্লাহ এই জন্য আপনি বিমানে ওঠার সময় ভাবতে হবে আকাশে তো আমার নামাজে রক্ত হবে অজু করার জন্য পানির বোতল সাথে নিতে হবে পানি ব্যবহারের সুযোগ নাই তাই আম্মুমের জন্য মাটি নিতে হবে এখন আমি বিমান চালাইলে নামাজ পড়বো কেমনে তাহলে আমার ওই টাইমটা আরেকজন যেন বিমান চালাইতে পারে আরেকজন ড্রাইভার সাথে বসাতে হবে সুযোগ যদি ওই বিমান কর্তৃপক্ষ না দেয় আল্লাহর নামাজের সাথে চাকরিটা ছেড়ে দিতে হবে ওজর দেখাইয়া নামাজ ছাড়ার অধিকার আপনার ইসলামের প্রতিটা বিধান ঠিক তাই যেই চাকরি করলে পরে দাড়িওয়ালা মুরব্বির দাড়ি চাই মারা লাগে বিনা দোষে যে চাকরি করলে মামলা দেয়া লাগে চাকরি করলে নামাজির বুকে গুলি চালানো লাগে তুমি আমি তো চাকরি করি বস আমাকে অর্ডার করেছে তাই আমি গুলি করে দিয়েছি মসজিদে বুট পায়ে দিয়া মসজিদে ঢুকেছি পবিত্রতা নষ্ট করেছি দাড়িওয়ালা মুরব্বির দাড়ি চাপি ধরে তারপরে কিলাইছি বস আমারে কয়ে হইছে আমি কি করতাম হুজুর বিশ্বাস করেন আমি কিন্তু চাই নাই গুলি করতে আমি চাই নাই বোট দিয়ে মসজিদে পায়ে দিয়া ঢুকতে আমি চাই নাই বুড়া মুরব্বীর দাড়ি চেপে ধরে কিল মারতে বস কইছে আমি কিলাইছি আমি বলবো তোমার ওজোর চলবে না চলবে না যেই চাকরি করলে পারো না করা লাগে ওই চাকরি ছেড়ে দিয়া প্রয়োজনে পান দোকানদারি করবা চা বেচবা মুদি দোকান খুলবা রিক্সা চালাইবা ঠেলাওয়ালা হইবা জান্নাতে তো মাগ্নাই মিলে না আল্লাহর জান্নাতে যেতে চাইলে পুরা জীবনটা রাসুলের আদর্শে তৈরি করতেই হবে অতলমা ও হই আইলাই কামিনাল কিতাব ও নবি কিতাব থেকে যা সে তেলাওয়াত করুন ওয়াকিমি সালা নামাজ কায়েম করুন আজকের আমার তেল আয়াতের দ্বিতীয় মেসেজ হলো নামাজ কায়েম করুন বিশ্ব নবী কাল অর্ডার করলেন ওই নামাজ পড়ার অর্ডার আমাদের উপরেও আসে না নাই নামাজ হলো এমন এক যে এবাদত করে নিজের মুসলমান প্রমাণ দেয়া লাগে বাইনাল মরিব ও বৈনাল কুফরিব তার কুলা প্রিয় নবী বলেন সহি মুসলিমের কে মোমেন তার পার্থক্যকারী হল নামাজ যার নামাজ নাই তার ইমান নেই আপনি যে মুমেনের তালিকায় আছেন এটার প্রথম প্রমাণ নামাজ আব্দুল্লাহ না সকীকা লোকাইলি রাহে মাহুল্লে একজন প্রখ্যাত তাবি তিনি বলেন ইন্ন সাহাবারা সুলিল্লা হিসাল্লাল্লাহ হুয়াইলাই হিব সাল্লাম লা ইয়া রাউ নাপ তারকাল আসিয়া কুফুরা নগাই রসাল্লা বিশ্বনবি সাহাবাড়া কোন কাজ তরক করাকে কফুরি মনে করত না নামাজ সারা নামাজ সারা নামাজ সারা কোন ব্যক্তি চুরি করত। সাহাবারাতাকে কাফের মনে করত না দরা খাইলে বলতো হাত কেটে দাও মরে গেলে জানাজান না মাস পরা কবরে দাও কেউ মতপান করিত সাহাবারা তাকে কাফের মনে করতেন না দরা খাইলে আশীর্বাদ লাগাও মরে গেলে জানাজান না মাস এক কবরে দাও কিন্তু কোনো লোক যদি নামাজ মাছ ছেড়ে দিত সাহাবারা তাকে আর মোমেন মনে করত না নামাজ পরে কেউ মোমেন থাকে না ইবনু আব্বাস বলেছেন বলেছেন ইবনু মাসুদ বলেছেন সবদিকে একটু হের আছে তিনজনের কথার মূল সেটা সারসার অংশ যেটা সেটা হাজ্জা ফিল ইসলাম সালা যে নামাজ ছেড়ে দেয় ইসলামের মাঝে তার কোন অংশীদারিত্ব থাকে নামাজ এমন একাব যেটা জীবন থেকে কখনো পৃথক হবে না হওয়ার সুযোগই নাই আপনি লক্ষ্য করবেন অসুস্থ মানুষের জীবন থেকে রোজা আলাদা হয় দুটা নিয়মে এক নাম্বার নিয়ম লোকটা সুস্থ তবে কিছুদিন পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তখন তাকে বলা হবে আপাতত রোজা ভাঙ্গ সুস্থ হইলে কাজা করে নিয় মুসাফিরের একই মাস আলা সফর অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ ভাঙলে পরে কাজা করে নিতে হবে তমেং কান আমিন কুম্মারি দান আউ আলা সাফারিং ফাইদ তুমিন আয়া মিন ওখার একটা সুরত গেল আর একটা সুরত হলো এমন অসুস্থ জীবনে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বয়স আশি নব্বই একশো বুড়া হয়ে গেছে রোজাই রাখতে পারে না রোজা রাখলে দুপুর বেলায় মরা যাব মরা যাব মনে হয় সহ্য আর হয় না খুদায় তখন কোরআন বলছে আল্লাহ বলেন তার রোজা রাখার দরকার আর নেই ফিদিয়া তো সে রোজা রাখার সামর্থ্য নাই প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলার খাবার দেবে ফিদিয়া অসুস্থ রোজা লাগলো না আলাদা হয়ে গেল তার জীবন থেকে রোজা গরিব মানুষ হস করা লাগবে না যে গরিব তার উপর হস ফরজি হয় না ইসলামের পাঁচটা খুঁটি তার মাঝে আমি বললাম রোজার কথা অসুস্থ রোজা লাগলো না গরিবের হজ লাগলো না আমার বন্ধু গরিব মানুষ জাকাত দেবে না আরও খাবে তাহলে গরিব হলে জাকাত দেয়া লাগে না খুঁটি হলো আর দুইটা একটা হলো ইমান আর একটা হলো নামাজ এখন ইমানাও যায় না ধরা যায় না সোয়া যায় না সোয়ানো যায় না এখন এটা আছে কিনা তার প্রমাণ হলো সলাত। তাই তুমি যত সুস্থ হও না কেন দাঁড়ানোর ক্ষমতা নাই বসে বসে পড়ো বসার ক্ষমতা নাই নামাজ মা আপনার শুয়ে শুয়ে পড় এত সুস্থ যে আপনি আগুনে পুড়ে গেছেন পুরা শরীরটা জ্বলে গেছে ডাক্তার আপনাকে বেন্ডেজ করে প্যাকেট বানাইয়া ফেলছে কয়ে যে পানি যাবে না দুই মাস ওই অবস্থা নামাজ না মাফের সিস্টেম নাই মাফ তাই যদি আপনি বলেন যে হুজুর আমি তো দাঁড়াইতে পারি না ইসলাম কয় বস বসে পারি না ক শুইয়াও তো পারি না আমি সেজ দাদিতে কই ইশারায় দেও মাফের সিস্টেম ইন্না মৌদা সলাত পিদ্দিন কামওদা ইরুরা সিফিল জাসাদ দেহের মাঝে মাথা যেমন দিনের মাঝে নামাজ তেমন দেহ থেকে হাত আলাদা হয় রুগী বাসে পা কেটে ফেলে রুগী বাসে স্তন কেটে ফেলে দেয় মহিলারা ব্রেস্ট ক্যান্সার হলে ক রুগী বাসে কিন্তু করলা কাটলে আপনার জীবন থেকে নামাজ যদি আলাদা হয়ে যায় গরিব মানুষ সহজ লাগবে না গরিব জাকাত লাগবে না অসুস্থ রোজা লাগবে না এখন থাকলো আর নামাজ যদি এটাও আপনার না থাকে আপনি ইসলামের ভিতরে ঢুকলেন কেদিয়া এজন্য এরা চুল বলছেন একজন মৌমেন আর একজন কাফের মাঝে পার্থক্যকারী কি নামাজ এমন এক বিধান যেটা মাফের নিয়মই নাই সেট মার্টিন দেখার জন্য দিয়েছেন থেকে জাহাজে জাহাজ চলছে আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত আপনি দেখবেন ডান পাশে পাহাড় দেখা যায় বাংলাদেশের সীমানা বাম পাশে দেখবেন মায়ানমার কিন্তু ঘন্টা খানেক যাওয়ার পরে আপনার লঞ্চ বঙ্গোপসাগরের সমুদ্রের গভীরে চলে যাবে ডানেও বামে সামনে পিচে উত্তরে দক্ষিণে পানি সারার কিচ্ছু নাই শুধু পানি আর পানি কিচ্ছু দেখা যায় না ওই অবস্থায় যদি লঞ্চটা ডুবে যায় তাহলে যারা যাত্রী তারা সাতার জানে তারা সাঁতার কাটতে থাকবে কিন্তু কোন দিকে কুল আছে সে জানে না কিছু দেখা যায় না জীবন বাঁচাও সাতার কাটো ওই অবস্থায় তার যদি হুঁশ থাকে হুঁস না হারাই যায় সে দেখতে পায় সূর্য ডুবে যাচ্ছে আসরের নামাজ তো নাই শরীয়তের বিধান হলো ওই অবস্থায় সাতার কাটতে কাটতে হলেও ফরজ নামাজটা ইশারায় হলো পরে নিতে হবে তখনও মাফ নাই বা কোরান মাজিদ আল্লাহ তালা নবীকে একটা ব্যাপারে বলছেন যে আপনি করেন আপনার পরিবারে করুক একটা ব্যাপার সেটা নামাজ ও অমর আহলাকা বিশ্বনাতিবস্ত হ ও আমার নবী আপনি নিজে নামাজের উপরে অটল থাকেন আপনার পরিবার পরিজনকেও নামাজ পড়তে নির্দেশ প্রদান করেন রোজা রাখতে বলুন আপনার পরিবারকে এমন আয়াত হজ করতে বলুন এমন আয়াত জাকাত দিতে বলুন এমন আয়াত কোরআনে নাই কিন্তু নামাজ পড়তে বলুন এটা আছে এর কারণ হলো পরিবারে অসুস্থ রোগী থাকলে রোজা লাগবে না গরিব সদস্য থাকলে হজ অক্ষম হলে হজ লাগবে না জাকাত লাগবে না কিন্তু নামাজ যদি না পড়ে কারো ইমান বাসে জন্য ভাই আমার নামাজের ব্যাপারে খুব সাবধান হবেন এ নামাজ আপনার দুনিয়ায় মৃত্যুতে সহযোগী হবে যখন মানুষ মারা যায় কবরে তার প্রথম প্রশ্ন হবে নামাজ মানুষ যখন হাসের ময়দানে উঠে দাঁড়াবে প্রথম প্রশ্ন হবে নামাজ মানুষের আমল নামাজ হবে তখনও প্রথম প্রশ্ন হবে নামাজ আমাদের দেশের আওয়াজ নসিহতে আমরা শুনেছি ইকবরের কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা ঠিক না কথা বলেন না দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা তিন নম্বর প্রশ্ন আমরা শুনেছি প্রশ্ন হবে তোমার রবকে এটা প্রথম প্রশ্ন কিন্তু না এটা প্রথম প্রশ্ন নয় এটা ফেরেশ তাদের প্রথম প্রশ্ন এটা আপনার জন্য হবে দ্বিতীয় প্রশ্ন কারণ কবরের প্রশ্নটা বাংলায় হবে না আরবিতে হবে কথা বলেন না ভাইয়েরা এখন সবাই আরবি প্রশ্নের উত্তর জানেননি আরবি বোঝেননি তো জবাব দিবেন কেমনে এবার বলুন তো আবু জেহেল আবু লাহাব কে আরবি জানত না কথা কয় না কেন ভাইয়া হ্যাঁ না একটা কইলে আবু জেহেল কে আরবি জানতো না আবু লাহাব জানত না তো কবরের প্রশ্ন উত্তর সুন্দর কইরা দিতে পারছিল আরবি জানি লাভ কি পারে তো নাই আবার আমাদের গ্রামে গঞ্জে এমন কিছু মুরুখ লোক আছে লেখাপড়া জানে না নাম দস্ত কত জানে না কিন্তু পাক্কা মোমেন আছে না নাই তো বেড়া তার না যে বেড়া বাংলায় নাম দেখতে পারে তো বেড়া প্রশ্ন বুঝবে কেমনে জবাব দিবে কেমনে এই জন্য তার প্রশ্নের আগে আল্লাহ নিজে একটা প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব যে দেবে তার বাকি জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে প্রথম প্রশ্নটা কি সেটা হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কবরস্থ ব্যক্তিকে কবরে রেখে মাটি সমান করে দেয়া হবে মুসলাত লাহু শামসু ইনদা গুরুবিহা তখন লা তালা ব্যক্তিকে জাগায়া বসানোর জন্য দুজন ফেরেশতা পাঠাবে আ তাহুমালা কান আসদান আজরাকান ইয়ো কালুলাহুমা মুন্কার নাকি দুইজন ফেরেশতা আসবে কালো আকৃতির নীল চকওয়ালা ওই দুইজন এসে ব্যক্তিকে পাইউজ লিসানহি শোয়া থেকে তারে তুলে বসাবে বসে লোকটা চোখ মেলবে এতক্ষণ তার চোখ বন্ধ ছিল মরে গেছে তার চোখের শক্তি শেষ এখন তার নতুন জীবন শুরু সে চোখ মেলে দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে রাতের বারোটায় দাফন করুক দুপুর একটায় দাফন করুক মৃত ব্যক্তি দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবে কে এই যে এখন বাঁচতেছে রাজের সাড়ে দশটা প্রায় পৃথিবীর কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গা কি এখন মৃত্যু মুর্দা দাফন করতেছে না এমন ঘটনা কি আছে না সারা বাংলাদেশে এই কবর দিল এখন সূর্য রাতের দশটায় হোক আর দিনের দশটায় হোক আল্লাহ তার কাছে সূর্যটা কেনবে ডুবন্ত অবস্থা এটা মৌখিক পরীক্ষা নয় লিখিত পরীক্ষা নয় পরীক্ষা হলো সাইকোলজিক্যাল টেস্ট এটা হলো মনস্তাত্ত্বিক পরীক্ষা আল্লাহ পরীক্ষা করতে চায় সূর্য ডুবন্ত অবস্থায় দেখি বেটা আসরের নামাজের ব্যাপারে কি করে কবরস্থ ব্যক্তি জেগে তার কাছে মনে হবে সে দুনিয়ার মাঝে আছে সে তখনো বুঝা উঠতে পারবে না কবরের জগতের ব্যাপারে বুস্তার থাকবে না জেগে সে দেখতে পাবে সূর্য ডুবে যায় দুইজন তাকে প্রশ্ন করবে মানুর আব্বু কথাবার্তা শুরু যে বেটা উঠবে সূর্য ডুবে যায় রাসুল বলেন জি লিসু সাহু গুবন্ত মানুষ উঠে যেমন শোক কষালে কষালে না আমরা মাঝে মাঝে সেরকম শোক কষালবে শোক কষালবে আর মনে করবে হায় রে সূর্যটা ডুবে যাচ্ছে আসরের নামাজ তো পড়ি নাই এতক্ষণ তো ঘুমায়া রইছি যারা জীবনে নামাজ কাজা করে না গাড়িতে হোক আর গোড়াতে হোক পাহাড়ে হোক আর সাগরে হোক বিমানে হোক আর যেখানে হোক নামাজ না এমন কিছু আল্লাহর আইলে দাঁড়ায় নামাজ পড়ে আসেনি আসেনি ডান কাটতেছে নামাজের টাইম হয়েছে খেতে আইলে খাড়াইয়া নামাজ যে ব্যক্তি জীবনে নামাজ না তার কাছে নামাজের গুরুত্ব খুব বেশি এমন ব্যক্তি যদি কোনো দিন জোহরের নামাজ পড়ে খেয়ে দে একটু ঘুমাইছে কখন যে টাইম চলে গেছে নাই নাই কেউ জন্য ডাকেও হঠাৎ করে ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে দেখতে পাচ্ছে গড়ির দিকে তাকাইয়া সূর্য ডুবতে আর দশ মিনিট পাঁচ মিনিট বাকি আছে ওই লোকটা কারো সাথে গল্প করবে না উজু করতে দৌড় মারবে যে নামাজ কাজা করে না এ গুরুত্ব শুধু সে বুঝবে যারা বেনামাজি তারা এটা বুঝবেন না ওই লোকটা পাগলের মতো দৌড় মারবে আফসুস করবে ইনালিল্লা কেউ ডাকলি না হলো কি হলো কি দৌড় মারবে করার জন্য এখন কেউ যদি তারে ডাকে কিছু কথা আছে শোনেন দাঁড়াবে অসম্ভব যদি মা ডাকে দাঁড়াবে বলবে মা ফরে ফরে নামাজ পড়ি যদি বাবা ডাকে বাসা শোন দাঁড়াবে বলবেন না বাবা টাইম নাই পরে পরে প্লিজ পরে আর অপরিচিত কেউ যদি আয়েশা কয় আমনর লগে কথা আছে তো ফিরিও চাইতো না নামাজ আগে নামাজ আগে ওই ব্যক্তির আল্লাহ পরীক্ষায় ফেলে দেবে দেখি এই বেডা কি করে ফেরেশতা একবার তারে তুলে বসায়া बोलतेছে মান রববকা ফায়াকুলু দাওনি রাসুল বলেন ওই ব্যক্তি তখন ওই ফেরেশতাকে তাকে বলবে কথা বলার সময় নাই আগে নামাজ পড়ি সুবান আল্লাহ বলতে বলছ না চিৎকার দিয়া বলেন সুবান আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো বলেন আমি যেই মাত্র বলবে দাউনি উসাল্লি সেরে দাও আমি আগে নামাজ পড়ি আল্লাহর পরীক্ষায় ফেল না পাস জোরে বলেন ফেল না পাস ওই জগতে আর কোনো নামাজ লাগবো নি ফেরেস তারা বলবো আল্লাহর বান্দা এখানে নামাজের প্রয়োজন আর নেই কোরআনে আবার শুনুন আল্লাহ কি বলে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা মানু বিল কওলি সাবিত ফিল আল্লা যাকে দুনিয়া ইমানের উপর রেখেছে এই প্রশ্নের জবাব আল্লাহ যখন পেয়ে যাবে নামাজি বান্ধা আমার বান্দা। আমার নামাজি বান্দা আল্লাহ কোরআনে বলেন ফেরেস তার প্রশ্নের জবাবের সময় ইমানের উপরে তাকে আমি আল্লাহ ও রেখে দেব আল্লাহ আপনাকে ডিরেক্ট সহযোগিতা করবেন ডিরেক্টলি আপনি আরবি বলতে পারবেন আরবি বুঝতে পারবেন জবাবের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আপনাকে শিখিয়ে দেবেন ও আল্লা আসমা আকুল্লাহ আদমরে যেমনে শিখাইছে এবার আপনি ফটফট জবাব দিতে পারবেন আর যে বেনামাজি ওই ব্যানামাজি তার জবাব দিতে শুরু করবে বলবে জানি না জানি না নামাজি প্রথম প্রশ্নের জবাবে নামাজের ব্যাপারে যখন উত্তম জবাব দেবে বাকিগুলো আল্লাহ সহজ করবে তারপরে এবার সে কবরে ঘুমায়া থাকবে হাসরের ময়দান যখন কায়েম হবে হাদিসে পাওয়া যায় পুরাবুণান মানুষের সামনে আল্লাহ প্রথমবার যখন প্রকাশিত হবেন মানুষগুলো আল্লাহকে দেখতে পাবে আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলবেন আনাল মালিক আল্লাহ পড়েন আনাল মালিক ও মানুষেরা দুনিয়া কত মারে মালিক বলেছ আজকে দেখো মালিক এসেছে আলহামদুলিল্লাহ হির আলমিন আর মালিক মালিক ইয়ৌমিদ্দিন ওই দিনের মালিক কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আনাল মালিক আল্লাহ তাআলা যখন মানুষের সামনে নিজের পরিচয় দেবেন প্রিয় নবী বলে যে লাহু সাথে সাথে আল্লাহকে সিজদা দেবে কুল্লু মুমিনিন ওয়া মুমিনাহ দুনিয়ায় যত মোমেন নারী পুরুষ আল্লাহকে সেজদা করেছিল আমরা আল্লাহকে দিনে করি আমার বাইরা রবকে সেজদা করেছি যাকে দুনিয়ায় দেখার অধিকার তিনি কাউকে দেন নাই নবী মুসাইল ইসালাম বলেছিলেন আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই রব্বি আরি আল্লাহ বলছেন অনুমতি নাই নাইল আমার তুমি দেখতে পাবে না করেছি তার কদমে উনি তাকে দেখার অধিকার দুনিয়ায় দেয় নাই উনি হাসরের ময়দানে সবার সামনে প্রকাশিত হয়ে যখন বলবেন পরিচয় দেবেন আনাল মালিক এতদিন তোমারে না দেখে সেজদা দিছি আল্লাহ আজকে কাছে পাইছি তোমার সাথে কোনো কথা কমু না আগে সেজদাটা দেই আল্লাহর প্রেমিক প্রেমিকায় আবেদ গুলো আল্লাহর বান্দা বান্দি বলেন সেজদায় পড়ে যাবে ইবনু মাজাহতে এসেছে প্রিয় নবী বলেন ইয়াসজুদুনা লাহু তবিলা মানুষগুলো এত লম্বা দেবে এত মজা পাবে মাথায় উঠাবে না দুনিয়ায় যে মানুষগুলো ফাঁকি ছিল। ও বন্ধু জুমা পড়ছে ওয়াক্তিয়া নামাজ পড়ে না জোহার পরে আসরে নাই মা গ্রীব আছে সায় নাই জুমায় আছে ওয়াক্তিয়া নাই ঈদের নামাজ আছে জুমাতেও নাই এরকম ফাঁকিবাজ নামাজি এ দেশে আছে না নাই ফজরের টাইমে ঘুমায়া সময় শেষ এ মোবাইল বাহির হইয়া নামাজের বারোটা বাজায়া দিছে এস্টার জলসা জি বাংলা ঈশা ফজরের নামাজের বারোটা বাজায়া দিছে ফেসবুক সালাইতে চালাইতে রাতের তিনটা বাজায়া দেয় নাটক সিনেমা দেখতে দেখতে দুটা তিনটা বাজায় লাখ লাখ যুবক যুবতী ফজরের নামাজ পড়ে না লাখ লাখ যুবক যুবতী ফজর শেষ ফায়াদাহাবুলিয়াস জুদা ফায়াউদু যাহরুহু তাবাকাম ওয়াহিদা মানুষ দেখানোর জন্য যায় মানুষ নামাজে কি কিছু লোক আছে না এমন পাঁচ বক্ত নামাজের এক ওক্ত ফরে না জুমার দিন হাজির হয়েছে এর কারণ ফোলাপানো খারাপ করবো বজিও খারাপ কইব। এলাকার মানুষ করবো মেম্বার সাপ জুমার নামাজক মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছে রাসুল বলে তারাও সেদিন আল্লাহকে দেখে যখন মোমেন্ট মোমেন আর সেজদায় পড়ে যাবে তারাও সিজ্দাটা দিতে চাইবে আমরা সিজদাটা দেই কিন্তু ভাইয়া উদুজাহরুহু ত বা হেদা প্রিয় নবী বলেন তারা সেজ্দা দিতে পারবে না তাদের মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো সোজা হয়ে থাকবে আওয়াজ বলেন ফেরেস্তার জবাবে একজন বলছে কথা নামাজ আগে পরীক্ষায় পাশ এখন কবরে পাইছে লম্বা ঘুমের সুযোগ এক ঘুমে কেমত জবাবের ব্যবস্থা করবে আল্লাহ আর যেই বেটে কথা বলতে পারে না নামাজের পরীক্ষায় ফেল কবরের মাঝে শুধু মাইর আর মাইর এখন হাসরের মাঠে উঠল আল্লাহ তাআলা কোনো প্রশ্নই এখনো করে নাই আমল নামাও হাতে দেয় নাই আরেকটা একটা পরীক্ষা হয়ে গেল সেটা হলো আল্লাহকে দেখার সাথে সাথে সেজদায় পড়ে গেল আর দল সেজদা দিতে চাইবে দিতে পারবে না যারা পরীক্ষায় ফাঁস তাদের পরবর্তী পরীক্ষা সহজ করবে কে প্রিয় নবী বলেন আল্লাহকে তারা লম্বা সেজদা দেবে লম্বা কেউ মাথা তুলবে না চলে যাচ্ছে সময় কিন্তু কেউ মাথা তোলে না একপর জাল্লা তালা তাদের কাওয়াজ করে হলবেন এর পাউরুক ও আমার বান্দিরা মাথা তোল মাথা তোলা আমি তোমাদের জন্য ঘোষণা করছি তোমাদের সকলকে আমি জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিলা তোমরা যদি যাইতা যে জায়গায় তোমরা থাকতা ওই জায়গা আমি অন্যরে দেব তোমাদের করে দিলাম তোমরা আবার মাথা তোল এবার আসরের ময়দান থেকে নামাজি আল্লাহর বান্দা বান্দিরা মাথা তুলবে মাথা তোলার পর আল্লাহ তাহলে আবার আমল দেবেন আমরা যারা আছি যত মানুষ এসেছে আসবে ছিল প্রত্যেক মানুষের তার গর্তদানের ভিতরে ঢুকানো আছে এটা দূর থেকে আনা লাগবে না প্রত্যেকটা মানুষের আমলনামা এখানে আল্লাহ টান দিয়ে বের করবে পাকুল্লা ইনসানি আল ফি উনকিহি ওয়া নুখরিজু গডানের ভিতর থেকে আল্লা টেনে আমল বের করবে যারা কিছুক্ষণ আগে সেন্জা দিতে পেরেছিল হাল্লা সবার ডান হাতে আমলনামা দিয়ে দেবে

বান্দার প্রথম হিসাব নামাজ অথচনবী শেষ দায় গিয়ে দোয়া করেছে হিসাব ও আল্লাহ দিন আমার হিসাবটা আপনি সহজ করিয়েন মা বলেন নামাজের পর আমি নবীকে জিজ্ঞাসা করলাম শেষ গিয়ে আপনি দোয়া করলেন সহজ হিসাব দিও আমি আয়সা জানতে চাই সহজ হিসাব কাকে বলে এটা কেমনে হবে প্রিয় কিছু মানুষ আছে আল্লাহ নামা ডান হাতে দেবে দিয়ে পায় জুরাফি কিতাবিহি পাই তাজ যা যা আনহু আমল নামা হাতে দিয়ে বলবে খুলতেও হবে না পড়তেও হবে না যাও তোমাকে জান্নাত দিয়ে দিলা এটাকে সহজ হিসাব বলে ফাইন্যহু মান্নু কে সাহালাকা আল্লাহ যাকে বলবে আমোল নামাখ হোলো একরা কিতাপ আকা ফবি নপসি কে লিয়ো মালাই কা এ আমোল নামাজকে তুমি পড়তে হবে তার উপায় নেই ফাইন নাহু মান্যকে সাহজ দেবা যাকে বলবে পড়ো সেই জহান্নামি হবে আল্লাহর কাছে হিসাব দিয়া বাসার ক্ষমতা কারো নাই ও আয় শাহ ডানহাতে মোল্লামা দিলে আল্লাহ পড়তে বলবে না খুলতেও বলবে না তো প্রথম হিসাব নামাজ এই হাদিস তো হিসাব হলে তো দরা খাইবে এই জন্য আল্লাহ মোল্লামাটা হাতে দেয়ার আগেই ওই যে যারা সেচ দায়ে পড়েছে কিয়ামতের দিন আল্লাহকে সিনে সেজদা দেয়ার তৌফিক দেবে কে এটাও একটা সাইকোলজিক্যাল টেস্ট এখন আমলনামা ডান হাতে যারা পাবে ফাসাউ বাইহু হিসাবাই ইয়াসীরা ও ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা তারা এবার খুশিতে লাভ দিতে থাকবে জিপিএ পাইলে পরীক্ষার রেজাল্টের দিন বাদশা টেনে পরে তারা যেমন লাভ দেয় রেজাল্ট পাইয়া বাজারের মিষ্টি শেষ হয়ে যায় মা বাবা আনন্দে আত্মহারা হয়ে যায় মানুষকে মোবাইলে বলতে শুরু করে শুনছেন নি জানছেন নি ফেসবুকে স্টেটাস দেয় আমার ছেলে প্লাস পেয়েছে আমি এ প্লাস পেয়েছি ডানা তামল নামা পাইয়া মানুষগুলো আরো কোটি গুণ বেশি আনন্দে পাবে। ভাইয়া কল হাব মকরা দেখো দেখো আমার আমোলনামা কত সুন্দর মানুষ সেদিন প্রশ্ন করবে আপনজনেরা পরিচিত লোকেরা তোমার আমলনামা ডান হাতে এসেছে এত সুন্দর আল্লাহ তোমার জান্নাতের ঘোষণা দিয়ে দিছে কেমনে এত সুন্দর হলো তুমি আর আমি একই বাজারে খরচা করতাম একই মসজিদে নামাজ পড়তাম একই এলাকায় বড় হইছি একই স্কুলে পড়তাম একই মসজিদ মাদ্রাসায় পড়তাম এত সুন্দর আমল নামা তোমার কেমনে হলো কি কাম তুমি দুনিয়ায় করছো একটু বলো সে জবাব দেবে ইন্নি জনং তু অন্নি মোলা এ হওয়ার পিছনে একটা মাত্র কারণ আমি দুনিয়া যখন চলেছি আমি মাথায় রাখছি সব কাজের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে আর নিবোলা কিনেসা বিয়া হিসাবের মুখোমুখি আমার হওয়া লাগবে এটা চিন্তা রেখে কাজ করতাম আমি ভাবতাম এ কাজ করলে আল্লাহ নারাজ হয় কিনা যদি মনে করি নারাজ সেটা আমি আর আমার বন্ধু এ নামাজ আপনাকে ধরতেই হবে একা পড়লে চলবে না পরিবার পরিবনকে পড়াতে হবে এ নামাজ আপনাকে নিষ্পাপ বানায়া জান্নাতের দিকে নেবে প্রিয় নবী বলেছেন আমার সাহাবারা শোনো তো কারো বাড়ির সামনে উঠানের সামনে যদি একটা ঝর্না থাকে কোপ থাকে ওই কোপের মাঝে সে দিনে পাঁচবার গোসল করে হালিয়া কামিন্দারানি হিসাই তার দেহের মাঝে ধুলাবালি থাকবে নাকি হুজুর কন কি সৌদি আরবে তো গোসল করার জন্য তিন দিন পাঁচ দিন সাত দিনও পানি পাওয়া কঠিন আর বেড়া যদি দিনে পাঁচবার গোসল করে দুলাবালি থাকবে কেমনে প্রিয় নবী বলেন এটাই হলো পাঁচ নামাজের উদাহরণ খাতায়া আমার যে উম্মত দিনে নামাজ পড়বে আল্লাহ তার সব গুনা ক্ষমা করে তবে কোন নামাজ আপনাকে কবিরা গুণা থেকে বাছায় ওই নামাজ আপনাকে শিখতে হবে সুদও খাইবেন নামাজও পড়বেন গোসও খাইবেন নামাজও পড়বেন এ নামাজ আপনাকে পবিত্র বানাবে আল্লাহ নামাজ মানুষকে সংশোধন করে থেকে ফিরায়া রাখে কিন্তু বাংলাদেশে আয়াতের বাস্তবতা বড়ই কম কারণ কত নামাজিকে আমরা দেখি সুদে টাকা লাগাইয়া রাখতেছে এমন সুদী নামাজি সোনাগাজিতে আছে না নাই আজকের মা ফিলে দুই চারজন আছে না নাই হারাম খায় নামাজ পড়ে ওজন কম দে মালে বেজাল দে পরের জমি দখল করে জাল দলিল করে ও বন্ধু জোর কইরা অন্যের জমিতে বিল্ডিং বানায়া রাখে অন্যের দোকান দখল করে নেয় বাবা মরে গেছে দশ বছর আগে বোনের হকটা দেয় না বুড়া হয়ে গেছে নিজের বইয়ের মোহরানাটাও দেয় না এমন নামাজই আছে না নাই যাকে তার নামাজ হারাম থেকে ফিরাতে পারে না তার নামাজ নামাজ না আমাদের নামাজগুলো আজকে ব্যর্থ হচ্ছে ও প্রিয় ভাই কেন ব্যর্থ হয় কারণ নামাজের আর কেন হাকাম তেরো ফরজ কত নামাজি ওই দুই তিনটা পাঁচটা ফরজি বাদ দিছে হাদিস হলো এক নম্বরে শরীর পাক দুই নম্বরে নামাজের তেরো ফরজের এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সতর ডাকা পাঁচ নম্বরে কেবলা হওয়া মক্তব্যে পড়ছেন না একটা যদি বাদ যায় নামাজ ওই তেরো ফরজের মাঝে একটা আছে কেরাত পড়া পড়ো সাথে তিন পড়ো এখন কমপক্ষে কেরাত যদি ভুল পড়ে কেরাত হবে কিনা উত্তর হলো না ওরা তিলিল করে না তার তিলা কেরাত পড়া যেমন ফরজ শুদ্ধ করে ফরাও ফরজ অথচ হাজার হাজার নামাজি এই দেশে আছে যারা সুরাফা তেহাটাও শুদ্ধ করে পড়তে পারে না যদি একটা লাহানে জলি সুরাফা তে হাতে থাকে তোমার নাম আর শেষ এক নাম্বার নম্বর শরীর পাক হারাম খাইয়া শরীরকে ফাক বানাইয়া রাখছে পবিত্রতা দুপ্রকার একটা জহিরি আর একটা বা তিনি গায়ে প্রস্রাব লেগেছে পায়খানা লেগেছে আপনি সাবান দিয়া ডলে পুকুরে জাপ দিয়া গোসল করেন শরীর পাক কিন্তু পেটের ভিতরে সুদের টাকা ঢুকছে এটা পাক হবে কেমনে এটা বাতেনি শরীর পবিত্রতার সাথে দুটা একসাথ হওয়া আবশ্যক মানিস তারা আসরাতে হারাম লমি একপালি লাহু সলা তাহু মাদামা আলাইহি প্রিয়নবী বলেন দশ দেড় হাম দিয়ে কেউ কাপড় কিনল এক দেড় হাম হারাম ঢুকে গেল ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ একরা কাত আর কবুল করবে না কারণ দ্বিতীয় শর্ত কাপড় পাক তোমার কাপড়ে প্রস্রাব লেগেছে পানি দিয়ে ধুয়ে নাও পাক হয়ে যাবে কিন্তু হারাম টাকা ডুকেছে পাক করবা কেমনে তিন নাম্বারের নামাজের জায়গা পাক আজকে এখানে পেস লেগে গেছে সুদের টাকা গোসের টাকা দিয়া মসজিদের টাইস লাগাচ্ছে মার্বেল পাথর দিচ্ছে সুদের টাকা গোসের টাকা দিয়া মসজিদের বালি কিনে সিমেন্ট কিনে ইট কিনে এমন মসজিদ বাংলাদেশে আছে না মসজিদের জাগা পর্যন্ত না নাফাক বানাইয়া সাত আমার ভাইয়েরা নামাজ কবুল হচ্ছে না বিদায় নামাজিকে তার নামাজ অন্যায় থেকে ফিরাতে পারছে না আশ্চর্য হই মাঝে মাঝে বাইরে ভাই পাঁচ নামাজ সারে না কপালে কালো দাগ আছে এলাকায় নেতা মসজিদের সভাপতি সেক্রেটারি ওই নামাজি নেতাকে দেখি বিচার করতে গেলে গোস খায়া বিচার উল্টাইয়া দে তার নামাজ তাকে গোস থেকে ফিরাতে পারলো না সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা সুদের তিয়াত্তর গুণার একটা গুণা সবচেয়ে ছোটটা নামাজি কেমনে সুদ খায় আমি বুঝি না এই নামাজটাকে সুদ থেকে কেন ফিরায়নি কারণ তার নামাজটা কবুল হচ্ছে না আল্লাহ পর্যন্ত পৌঁছে না কত নামাজির নামাজ রাসুলের নামাজের সাথে মিলে না আমরা নামাজ পর্যন্ত বিকৃত করে ফেলেছি কান খুলে শুনুন প্রিয় ভাইয়েরা উম্মতের প্রত্যেকটা আমল আল্লাহ নবীর সাথে মিলায়া নেবে নবীর সাথে মিলবে না উম্মতের আমল আল্লাহ নেবে না নবীকে উম্মতের জন্য আদর্শ বানাইছে এখন আমরা নামাজের মাঝে বেদার ঢুকাইছি এমন কিছু কাজ আমরা নামাজে ঢুকাইছি যেটা ইসলামে ছিল না রাসুল করেননি আবার এমন কিছু কাজ রাসুল করেছেন আমরা সেরেছি নামাজের মাঝে পেস লাগাইয়া দিছি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাম সেদায় চলে যায় তাড়াতাড়ি কইরা দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না ঠুক ঠুক এমন না সাথে আমি করিয়া পর্যন্ত দেখছি আরে আল্লাহ মাফ করো আল্লাহ তুমি মাফ করো কেন নামাজ আজকে ব্যর্থ আমি দেখেছি আলেম মানুষ রুকু সেজদা করতেছে আফসুস করতেছে আহারে কি করতেছে পাবলিকের কথা কি কমু একজন নামাজ পড়েছে রুকু থেকে দাঁড়ায় না সোজা হইয়া টুক করে রুকু থেকে সেচ দেয় আবার দুই সেচ মুরগির মতো আদার খায় খাবার খায় টুকটুক টুকটুক নামাজ শেষ বিশ্বনবী ডাকলেন আলহেনা সল্লি কালাম তু সাল্লি এদিকে আসো তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাবি মনে মনে কয় হুজুর কইলো কি রে আমি তো মাত্র ফুল নামাজটা ঠিক আছে রাসুলের সাথে মুখে মুখে কথা বলা বেয়াদবি বলে নাই হুজুর আমি তো পড়ছি আবার যায় নামাজ পড়লো নামাজ শেষ হওয়ার পরে বিশ্ব নবী আবার কয় সল্লি নামাজ পড়ো কালাম তু সাল্লি বলে নাই তোমার নামাজটা বাতিল বাতেলা। তোমার নামাজ বাতিল এটা বলে নাই রাসুল বলছে তুমি নামাজই পড় নেই মানে তুমি যেটা পড়ছো এটা নামাজি না আপনাদের এলাকায় বিদেশ থাকে চাকরি বাকরি করে আসার সময় মেয়ে বাচ্চাদের জন্য ফুতু আনে এমন কিছু ভাইরা আছে না এটা যায়জ কি না যায় সে মাসলা আমি বলছি না আনে কি না কিছু পুতুল আছে টিপ দিলে গান গায় আসেনি হাত নাড়ে গড়ে দেখতে একবারে মতো ঠিক না গাত সম্ভবত একবার ভিতরে বসে আছি টিকিট টিকেট বোর্ডিং পাস এভরিথিং রেডি বিমানে উঠবো কয়েক ঘন্টা বাকি আছে একটু ঘুরাগুরি করতেছি হঠাৎ করে দেখি একটা দোকানের পাশে ছোট্ট একটা বাচ্চা মা মা করে করে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম এয়ারপোর্টে এরকম বাচ্চা সারিয়া কেডা ভালো করে তাকাইয়া দেখি ফুতুর আমার বাইরা দেখতে হুবহু মানুষের মতো চোখ আছে হাত আছে কান আছে ঠিক নেই মাথা আছে গায়ে চুল আছে নাচতে পারে গাইতে পারে কিন্তু এটা মানুষ নয় যার নামাজ কবুল হয় না তার নামাজ কেয়াম আছে কুদ আছে রুকু আছে সিজদা আছে কিন্তু এটা নামাজ নয় প্রিয় নবী বলো সল্লি ফাইন কেলাম তুসলি ও মিয়া নামাজ পড়ো তুমি নামাজই পড় লোকটা আবার পড়লো বিশ্বনবী আবার বললেন তিনবার পড়ার পরে আবার কালো নামাজ জানি না রাসুল তাকে বললেন তা দিল আর কান কর নাই তুমি আমার দেখো সল্লি সল্লু কামার আই তুমুনি উসল্লি আমারে দেখো আমারে ফলো করিও আমি নামাজ পড়ি যেভাবে তোমাদের পড়তে হবে সেভাবে রাসূল সাল্লা সাল্লাম নামাজে দাঁড়াতেন নামাজে দাঁড়ায় তিনি মুসল্লিদের দিকে ফিরতেন ফির আল্লাহ হাবিব বলতেন তারা সু শদ্দুল খালাল সৌ সুফু ফুকুম হ্যাঁ কাদ লাগাও মাঝখানে ফাঁকা রাখিও না কাছাকাছি দাঁড়াও আমি নামাজে যখন দাঁড়ায় যাই সামনে থেকে আমি যেমন দেখি আমি পিছন থেকেও সমান দেখি সবার হলো এটা সুরের স্পেশালিটি ও পিছন থেকে আমি দেখি তোমরা যে মাঝখানে ফাঁকা জায়গা রাখো ওই ফাঁকা জাগার মাঝে বকরির সুরত দৈরা ইবলিজ দাঁড়ায়া যায় ফাঁকা রাখিও না কিন্তু আমাদের বাংলাদেশে ফাঁকা রাখা এটা আমাদের অভ্যাস রাসুল বলে কাতার সোজা করব কাতার যদি বাঁকা হয় তোমাদের বিলের আল্লাহ বক্রতা তৈরি করে দেবে এখন কাতারগুলো গুলো আলহামদুলিল্লাহ টাইলসের মসজিদ হওয়ার কারণে মোটামুটি লাইনে আইস না হয় কতজন কাতার রাখতো বেঠিক বিশ্ব নবীন আমার শুরু করতেন যেভাবে আমরা আজকে করি না সেভাবে রাসুল যা করেছেন আমরা সরে গেছি ডজন ডজন মশালায় ইমাম যখন মসজিদে নামাজে দাঁড়ায় নামাজের মাঝে ভুল করে ভুল করলে ইমামের সাথে আমরা ভুল করি নাকি লোকমা দেই কথা বলতে হবে ইমাম যদি মাগরিবের ফরজ দুরাকাত পরে সালাম ফিরায় আমরা সালাম ফিরাবো না লোকমা দেব লোকমা দিতে হলে কি বলতে হয় কি বলতে হয় শব্দ দুই রকম শুনলাম আল্লাহ আকবর বলার পক্ষে কে কে হাত তোলা দেন লোকমা কেমনে দে আল্লাহ আকবর দিয়া আচ্ছা হাত নামান আল্লাহ বলা লাগে কারা কারা হাত তোলা দেন তাকে দেখেন সংখ্যায় বড় কম কয়লান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লিল রিজালি তাসবিহু বলেন ইমাম যদি ভুল করে পুরুষ মুক্তাদিরা বলবে সোবাহ আল্লাহ আর মহিলা মুক্তাদি থাকলে তারা হাতের উপরে হাত বাড়ি দেবে এখন সোহান আল্লাহর পক্ষে লোক পাইছি আমি কয়েকজন আমি নিজ আল্লাহ আকবরের দলে আসিলাম আজীবন ছাত্র জীবনে দেখেছি উস্তাদ রাও মাদ্রাসায় পাশাপাশি দাঁড়ায় মসজিদে নামাজ পড়েছি জোহর আসর পর্যন্ত কম্পকে প্রতিদিন নামাজ তো মাদ্রাসায় হতো জোহর তো অবশ্যই হতো দেখেছি ইমাম ভুল আল্লাহ উস্তাদাও আকবর কইসে অত হাদিসে তো এটা নাই রাসুল বলেছেন তোমরা সো আল্লাহ বলিও এখন কে বা কারা কোন সময় আল্লাহ আকবর ঢুকাই দিছে আল্লাহ জানে এটাই চলছে গাড়ি যাত্রাবাড়ি আল্লাহর হাবিব সাল্লাহ্লাম মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য তিনি মসজিদে এসে যেটা করতেন সেটা হলো মসজিদে ঢুকে নামাজ শুরু করতেন আল্লাহ ও এফতেসলি তিরমিজির হাদিস নামাজের শুরু হবে তাকবীর দিয়া নামাজের শেষ হবে সালাম ফিরাইয়া এখন আমাদের দেশে মসজিদে ঢুকেছে একামত প্রায় শেষ ইমাম সাহেব আকবর বলেছে একামত শেষে মর্যদিডুল্লি ঢুকলো ইমামের সাথে প্রথম জয়ন করার নাই তাকবিরে উলার ফজিলতা সেনা নাই এখন তাকবিরে উলার জয়ন করে না বরং সে খারাইছে তারপরে না ওই তুয়ান লইয়া ব্যস্ত হয়েছে চলতাছে তারপরে আবার ইন্ন ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী পাতারা আসমাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আ'না মিনাল মুশরিকিন উনি এই সমস্ত কাজে ব্যস্ত ইমামের সূরা ফাতিহা ও দেখ শেষ এই যিনি তাকবীর উলার ফজিলত থেকে বঞ্চিত হলো এবং উনি যেই কাজগুলো করলো রাসূলের সাথে বেমিল হলো এই ব্যামিল অবস্থা আমরা নামাজটা শুরু করে দিলাম শুরুতে পেস লাগালাম রাসুল যা করেনি আমরা তা করতে থাকলাম নামাজের আল্লাহ জীবনে একদিনও পরেন নিয়তের সাথে মুখের কোনো সম্পর্কই নাই এই নিয়তের দোয়ার জন্য মুক্তবে কত মায়ের খাওয়া লাগে কোনো কোনো এলাকায় মারামারি এখনো চলমান আছে না নাই নিয়ত হলো কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তর নামে হলো নিয়ত নিয়তের সম্পর্ক মনের সাথে না ঠোঁটের সাথে কিসের সাথে আমরা মাঝে এমিয়া কই নিয়তে আইস আমরা কি বুঝি না কইনি কইনি বলি না হ্যাঁ মিয়া কি নিয়তে কাম করছো মানুষ বোঝে না নিয়ত মানে কি মুখে গোসল করার জন্য ডান কাঁধে গামছা লইছে বাম কাঁধে লুঙ্গি লইছে তারপরে ফুকুরের গাতলায় যায়া লুঙ্গি গামছা রাজ্য এবার হাঁটু মা কয় নাওয়াই তুল গোসলা কই গোসলের নিয়ত করছি তো গামছা লইছিলা কেন তখন কি নিয়ত ছিল না

হাদিস নাম্বার এক হাজার ছয়শ উনানব্বই আবু দাউদ হাদিস নাম্বার সাতশত সাইট হজরত আলী বলে রাসুলে দোয়া পড়তো তাকবির দেয়ার পরে মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস কোনো হাদিস আমার চোখে পড়ে নাই রাসুল আগে পড়ছে কিন্তু বাংলাদেশের লোকেরা ওয়াজ জাহাতু তাকবিরের পরে পড়ে না আগে সকল কামে আমরা ফাস্ট তাই ধাক্কাই সামনে নিছি আল্লাহর হাবিব তকবীরে তাহারিমা দিয়া পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা এরকম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া এটা পড়তেন পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ও বাইনা খাতায়ায়া কামা বাত তাবাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি তিনি বিভিন্ন সানা পড়তেন কিন্তু আমরা ওই সানার জায়গায় একটাকে ফিক্সড করেছি বাকিগুলা বাদ দিয়েছি আর ইন্নী ওয়াজ্জাহাতুকে মুসাল্লার দোয়া বানায়া সারছি আমার ভাইরা নামাজের মাঝে আমরা দাঁড়ানাম রাসূল চল্লক হইলেই হোসেল নাম নামাজ পড়তেন কিন্তু আমরা এখন দেখি নামাজে যাইয়া একদল মুসলমান নামাজে দাঁড়ায় না সারা এলাকায় হাইটা মর্জিদে যাইয়া চেয়ারে বসা শুরু করে দেয় ফেস লাগাইয়া দিছে কান খুলে শুনুন মুসলমান নামাজ ফরা যেমন ফরজ ফরজ নামাজ দাঁড়াইয়া ফরাও ফরজ তেরো ফরজের ভিতরে কেয়াম আছে না নাই কালান্নবী সাল্লা সাল্লাম সাল্লা কয়মা রসুল বলে দাঁড়াইয়া নামাজ পড়ো পাইলাম তস্তাতে ফকায়দা দাঁড়ানোর যদি ক্ষমতা নাই তাহলে বসে নামাজ পড়ো ইল্লা আলা জানবিন যদি বসারও ক্ষমতা নাই তাহলে শুয়ে নামাজ এখন যার দাঁড়ানোর ক্ষমতা আছে বসলে চলবে করবে কে যার কাছে পানির অভাব আছে মাশালা ভালো করে শুনবেন আপনি তায়াম্মম করে নামাজ তাই আম্মম করেছেন নামাজের জন্য হঠাৎ একজন আসছে এসে সে তার মানি বোতল থেকে তার বেনিটি আপনার ব্যাগ থেকে সে পানির বোতল বের করে এবার বলতেছে বেজার নামাজ পড়বেন নাকি আপনি উজু করছেন দুই আপনার তাই করছেন দুই মিনিট পাঁচ মিনিট হলো পানি ছিল না এখন একজন এসে তার ব্যাগ থেকে পানি বের করছে ভাই নামাজ পড়বেন নাকি পানি আছে মাসালা হলো সাথে সাথে তাই আমটা গেছে পানি পাওয়ার পরে তাই থাকে না তাই হবে তখন পানি থাকবে না যখন যে দাঁড়ায় নামাজ পড়তে পারে বসে পড়লে নামাজ হবে না নামাজ বসে পড়বে তখন দাঁড়ানোর ক্ষমতা নাই যখন কিন্তু আমরা দেখি বেড়া বাজারতে আইসে খসার বেগ দুইটা লইয়া দুই হাতে তারপরে বাড়ি যায় খসার বেগ রাইখা মসজিদ আইয়াছে আরে বইয়া গেছে কি হইলো চা বসে নামাজ পড়েন কেন ক ডাক্তার কইছে চোখে সমস্যা সেজদা যেন মারিত না দেই তো সমস্যা কি মা যায় না চোখে কথা বলেন না ভাইরা ডাক্তার কইছে কোন জায়গার কথা তো সেজদা মারিত দিতে মানা করছে আমার খারাইতে মানা করছে নি না তো তাহলে বইলেন কেন আমিও তো কই বললাম কেন ওই যে ডাক্তার কইছে মাটিতে না পাঁচ জায়গায় লাগাইছে দিয়েন বাইর করছে এখন আর উনি বইয়ে না ডাক্তার তো খারাইতে বইতে মানা করে নাই আছে যতটুকু সার আছে ততটুকু ঠিকই না পেটে ক্ষুধা আছে কোনো খাবার নাই কোনো খাবার নাই এমন জায়গায় আপনি গেছেন ওখানে আপনার সাথে আছে একটা ঘোড়া গোড়ার মাংস খাওয়া হানাফি পিমা জায়েজ না নিষেধ মাকরু তা হারিনি নিষেধ কিন্তু আপনার পেটের ক্ষুদা এত বেশি গোড়া ছাড়া আর কিছু নাই ওই গোড়াকে জবাই করে কাঁচা মাংস খাওয়া জায়েজ আছে ওই পরিমাণ যে পরিমাণ খাইলে যান বাঁচবে ক্ষুধার তার পরে খাবার না পাইলে মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ মাসাল্লাহ ফতুয়া পাইছি এবার মরা গরু পাইয়া গোস্ত খাইতে থাকেন একসাথে তিন কেজি এক এক কেজি ছয় শো আঠারোশো টাকাটা খাইয়ালাম চান্স পাইছি কাজে লাগাও হারাম 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 আল্লাহ টাকায় দেখবে কতটুকু মরা গরুর গোস্ত খাইলে বেড়া যান বাস্ত ওইটুকু আল্লাহ সার দেবে বেশি খাইলে পাকড়াইয়া ধরবে এখন মসজিদে চেয়ারে সরাসরি লক্ষণ বেশি ভালো না অবস্থা এমন হয়ে গেছে মনে হয় কয়দিন পরেই ইমাম সাহেব কইব মুসল্লি সব যদি চেয়ারে বইতে পারে আমারও একখান দেও আমার বন্ধু চেয়ারে বসবে সে যে মাটিতে বসার সক্ষমতাও নাই আবার বলছি শুনুন চেয়ারে বসে যে মাটিতে বসতে পারে না যে মাটিতে বসে নামাজ পড়তে পারে চেয়ারে বসলে তার নামাজও হবে না এর কারণ কি বসার সুরত দুটি হয়তো আপনি মাটিতে বসবেন না হয় চেয়ারে বসবেন এখন আপনার জন্য প্রথম দায়িত্ব হলো আপনি মাটিতে বসে পড়বেন কারণ প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে মাটিতে বসে নামাজ পড়েছেন চেয়ারে বসেন নাই এবং তিনি বলছেন অমির তুয়ান আস জুদা আলা আতি আজম অমির তুয়ান আস জুদা আলা আতি আও প্রিয় নবী বলেন আমি সাতটি অঙ্গের উপরে সেজদা করতে আদিষ্ট হয়েছি সাতটা অঙ্গের উপরে সেজদা করা ফরস কয়ঙ্গ কথা বলা লাগবে কয়ঙ্গ দুই পায়ের হাঁটু দুই হাত এবং চেহারা চেহারা মানে কপাল এবং নাক মিলে একটা তো আপনি যদি সেহারে বসেন হাঁটুর খবর কি হাঁটুর উপর সেজদা করা তো ফরজ অঙ্গ, দুই দুই পায়ের আঙ্গুল দুই হাঁটু দুই হাত চেহারা ডাক্তার মানা করছে আপনাকে মাটিতে সেচ দাদিতে এখন আপনি মাটিতে পারেন না বসে বসে আপনি যতটুকু পারেন যান হাত শূন্য থাকবে সামনে কোনো চেয়ার দেবেন না বালিশ দেবেন না শূন্যে চেষ্টা করবেন হাতও শূন্যে চেহারাও শূন্যে যদি মাটিতে বসতেন তাহলে দুইটা হাঁটু মাটিতে থাকতো দুইটা পায়ের আঙ্গুলও থাকতো চারটা ফরজ আদায় হতো তিনটা মাপ কিন্তু আপনি চেয়ারে বসে গেলে তো হাঁটুরটাও বাদ গেল এটা বাদ দেওয়ার অধিকার আপনারে কে দিল এই জন্য শেয়ারে ওই লোক বসবে যে লোক মাটিতে বসতে পারে না মাটিতে বসার সামর্থ্য নাই তখন আমরা তাকে বলি শুয়ে নামাজ পড়ার তুলনায় এবার আপনি শেয়ারে বসে পড়েন ঠিক আছে এবার বলুন তো যারা শেয়ারও বসতে পারে না মাটিতে বসতে পারে না তারা নামাজ পড়বে শুয়ে রাসুল বলেছেন শুয়ে পড়ো ঠিক না কথা বলেন ঠিক না আচ্ছা এবার বলুন তো শীত হইয়া শুইব না কাইত কথা বলেন শীত না কাইত হ্যাঁ শীতের পক্ষে কে আছে না তোলা দেন শীত হইয়া শুবেন না কাইত হইয়া শীত হইয়া তো আর তোলা দেন না কেন তাই আপনি কোনটা শীত না কাইত কাইত কায় থুয়ে শোবেন আমাদের দেশে মানুষ শীথ হইয়া নামাজ পড়ে শীত হইয়া নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না হাজার হাজার লোকেগুলো জানেন আপনাদের ধন্যবাদ আপনারা জেনেছেন কারণ নামাজের মাঝে কাবার দিকে চেহারা ফিরানো নফল না ফরজ তেরো ফরজের ভিতরে একটা সেনা নাই ঝাকা সাত্রাল তুমি নামাজ যখন পড়বা কাবার দিকে সেহারা ফিরাইয়া দেও এটা ফরস এবার বলুন তো যদি কেউ শীত হইয়া নামাজ পড়ে চেহারা কোন দিকে কি তো আছে নাকি একজনে কয়ে আছে বলে আমার ভাইয়েরা কাবা বরাবর আসমানে মসজিদ আছে মসজিদ আছে দুনিয়ার আসমান একটা আছে এটার নাম বাইতুল ইজ্জা ঠিক তার বরাবর সপ্তম আকাশ একটা আছে এটার নাম বাইতুল মামুর কিন্তু কাবা সেখানে নাই কাবা কোথায় জমিনে কাবা কোথায় তা আপনার শেয়ার আসমানের দিকে কাবার দিকে তো গেল না এই জন্য হাদিসে কিন্তু এটাই আছে হাদিস না বুঝার কারণে পেছ লাগছে قال النبی صلی اللہ علیہ وسلم صلى قائما فإن لم تستطعه فقعیدا পড়ো না পারলে বসে পড়ো ইল্লা আলা জানবিন ইল্লা আলা মুত্তাজইন বলেন নাই ইল্লা আলা ইত্তিজা বলেন নাই রসুল বলেন ইল্লা আলা جنবিন সিথওয়াকে বলে ইত্তিজা কাইথোয়াকে বলা হয় জান যুনব আল্লাহ হাবিব বলে কায় আপনি যদি উত্তর দিকে মাথা দেন দক্ষিণ দিকে পা দেন অথবা দক্ষিণ দিকে মাথা দেন উত্তর দিকে পা দেন কাইথলে চেহারা কাবার দিকে ফিরানো সুযোগ আছে না নাই কিন্তু শীত হলে তো আসমানে যাই বোগা আমার বাইরা নামাজের শেষে কি করবেন আর তো পড়ার পরে কি করবেন নামাজ সালাম ফিরে কি করবেন অনেকগুলো মশালা আছে যেখানে মানুষ পেস লাগাইছে অনেক জায়গায় রাত গভীর হয়ে গেছে ছয় এগারোটা বেজে গেছে এ বিষয়ে কথা বলতে জিনই বলবো না তবে একটা বই আছে আমার এ বিষয়ে হাতিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ অনেকগুলো অসঙ্গতি আমি এখানে দলিল ভিত্তিক তুলে ধরেছি হানাপি মাঝাবেও নাই সাপি মাঝাবেও নাই মালিকি মাঝাবেও নাই হাম্বলি মাঝাবেও নাই আহালে হাতিসদের মশলাকেও নাই এমন কিছু মশালা আমল আমরা নামাজের ভিতরে ঢুকাইছি কি কি। দশ বারোটা এখানে আছে আপনার অনেক সুন্দর করে ইশারা ইঙ্গিত সহ আমি আঠারো উনিশটা এনেছি